আলিসা গ্রুপে সমিত দেলোয়ার ভাই ঢাকা দোহার থেকে প্রশ্ন করেছেন আমরা তো অনেক সময় দান করি আমরা কি যে কোনো মসজিদে দান করতে পারব নাকি আমাদেরকে আগে অবগত হতে হবে যে এই মসজিদটি সহি আকীদা ভিত্তিক তথা সেখানে সঠিকভাবে নামাজ সম্পন্ন করা হয় এবং সকল ধরনের শিরিক বিতার থেকে মুক্ত বিষয়গুলি স্পষ্ট করলেই উপকৃত হব আলহামদুল্লাহ হোকফা ও আলা আল্লাহ ইয়া দিহি ইল্লা দিন আস্তফা আম্মাবা রজিম ওমা উমিরু ইল্লা লেয়া আবদুল্লাহ মুখলেস সুইন আলাহুদ্দিন হোনাফাহ আল্লাস আলা সুরাবাই এনার পাঁচ নম্বর আয়াতে স্বাদ করেছেন যে তাদেরকে তথা মানুষদেরকে আদেশ করা হয়ে আছে যে তারা একনিষ্ঠভাবে খাটি হৃদয়ে আল্লাহর জন্যই ইবাদত করবে এই মর্মেই তাদেরকে আদেশ করা হয়ে আছে তাহলে আমরা আদিষ্ট হলাম ইবাদত বন্দিগীর আর সেই ইবাদত বন্দিগি যেন একনিষ্ঠ হয় উত্তম হয় এজন্য আমরা বলবো দান খারাত এটি উত্তম আমল আর এই আমলটির ক্ষেত্রেও আমাদের লক্ষ্য করা উচিত এক তো আল্লাহর জন্য আমরা দান করব। যেহেতু আল্লাহর জন্য দান করব দানের ক্ষেত্রগুলো উত্তম হতে হবে এমনটি নয় আমি অর্থ দান করেছি এমন ব্যক্তিকে যে মদ আমি জানি সে অর্থ পেয়ে মদ খাবে অন্যায় চর্চা করবে যদি এমনটি জেনে শুনে দান করি যদি এমনটি জেনে শুনে দান করি তাহলে এটি গুনাহের কাজ হতে পারে কেননা আমি অন্যায় সাহায্য সহিতা করেছি আর যদি ভালো ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে আমি উত্তম কর্ম করেছি এবং এর প্রতিদান আল্লাহ তারা আমাকে পরিপূর্ণভাবে দান করবেন আমাদের সমাজে যেহেতু এমনও কিছু মসজিদ রয়ে আছে যেই মসজিদে শিরক চর্চা হয় যেই মসজিদে শিরক চর্চা হয় মসজিদের সাথে কবর রয়েছে মাজার রয়ে আছে যেখানে দিব্যি সেজদা করা হচ্ছে যেখানে প্রতিনিয়ত সেজদা করা হচ্ছে এবং নামাজও পড়া হচ্ছে আর সেখানে দান খেলা তারা গ্রহণ করে ওই কবরে অথবা মাজারে কেউ টাকাও দেয় যদি এমনটি হয় তাহলে আমরা বলবো এ ধরনের মসজিদে টাকা দেওয়া সেটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ আর এর ফলে কখনো আমি গুনাগারা হতে পারি কেননা আমি অন্যায়ে সাহায্য সহায়তা করেছি তবে যদি এমনটি হয় যে সেখানে যত ধরনের শিরিক বিদার থেকে মুক্ত তাহলে আমি নির্দিষ্ট দান করতে পারবো এই জন্য আমাকে খেয়াল করা উচিত আমার যে অর্থটি আমি কাকে দিচ্ছি কেননা এই মর্মে যথেষ্ট হাদিসে বর্ণিত হয়ে আছে আল্লাহ বর্ণনা করেছেন লা তুসাহেব ইল্লা মো মেনান ওয়ালায়াকুল তয়ামাকা ইল্লা তাতি যে তুমি মমেন ছাড়া যারা মমেন নয় তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর তোমার যে খাদ্য তোমার অর্থ যাকে দেবে অথবা যে তোমার খাদ্য খাবে সে যেন আল্লাহ ভিরু হয় ভালো হয় সৎ ব্যক্তি তাহলে আমরা সবসময় খেয়াল করব অতি উত্তম ব্যক্তিকে দান খেরাত করা কেননা দান খারাত এটি এক এটি একটি উত্তম আমল এই জন্য মসজিদের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যেখানে অন্যায় চর্চা হয় না বিধার চর্চা হয় না এ ধরনের মসজিদ টার্গেট করে সেখানে দান করাটি উত্তম হবে আর স্বাভাবিকভাবে যদি আমি কোনো মসজিদে দান করি সেখানে কিভাবে নামাজ আদা হয় সেখানে কি ধরনের অন্যায় হয় আমি জানি না নামাজ পড়েছে নামাজের পরে অনেক সময় অনেক মসজিদে ওই দানের জন্য বক্স রাখারও আছে মনও চাচ্ছে দান করতে আমি দান করে দিয়েছি সেখানে বিরাট চর্চা হচ্ছে এটি স্পষ্ট নয় তাহলে আমি ভালো নিয়তে সেখানে দান করতে পারি এতে কোনো সমস্যা নাই আমি অন্য এলাকাতে গেছি এমন যদি অবস্থা হয় তাহলে সেখানে আমি দান করতে পারব তবে সবসময় খেয়াল করা উচিত যে আমার দানটি যেন অতি উত্তম হয় এবং দানের প্রতিদান আমি যেন পরিপূর্ণভাবে পাই আমার দানটি যেন অন্যায় ক্ষেত্রে না হয় এতটুকু আমাদের খেয়াল করা আলাম।